हाय फ्रेंड्स, दिगंत कोचिंग सेंटारे यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानिए शुरू करब आजकल इंग्लिश क्लास। तो देखो आज के हमें जे टॉपिकटा नहीं आलोचना करब से हे आर्टिकल। हाँ, हमारे सामने जतगुलो एग्जाम आमन धरो अबकारी मेन WBP तरह धरो BCS पीली जो एग्जाम थकुक ना कें मैं जेसब एग्जामे विशेषकर इंग्लिश रही है सब एग्जामे किन्तु आर्टिकलर ओपरे कोश्चन थाके। ठीक है, तो से आर्टिकलटा निये आमरा एकटु आलोचना करब। आगे एकटु देखी आर्टिकल साधारणत आमरा आर्टिकल के की हिसाबे चीनी सेटा एकटु देखब। हाँ, तो देखो कि बोलेछि आर्टिकल, ताई तो आज के आलोच्य विषय होच्छे आमादेर आर्टिकल। हाँ देखो आर्टिकल बोललेई किन्तु आमरा ए एन एवं एई दाके बोली। ठीक आछे, तो आमरा जानी ना जे कोनटाके कोन आर्टिकल बोले। देखो आर्टिकल साधारणत दुई रकम, एकटा होच्छे कि इंडिपेंडेंट आर एकटा होच्छे डेफिनाइट। तो डेफिनेट आर्टिकल होच्छे कि दा आर इंडिफिनिट होच्छे इंडिफिनिट होच्छे ए एवं एन। तो एर आगे हाँ प्रिवियस इयारे कोन धरनेर कोश्चन आर्टिकलर उपर एसेछे एवं सामनेर एग्जामे कोन धरनेर कोश्चनगुलो आर्टिकलर उपर आसे सेगुलो निये आमरा आलोचना करब। तो देखो कोश्चनगुलो कि टाइपेर आसे সেটা দেখব এবং কোশ্চেনগুলো কিভাবে আমরা খুব সহজেই সলভ করব সেটাও শিখব। হ্যাঁ, তো তোমরা মানে বলার সাথে সাথে তোমরা একটু অবশ্যই নোটস করে নেবে আর প্রবলেম হলে অবশ্যই সেটা আমাদের কমেন্টস করবে। দেখো কি আছে, রমেন ইজ ওয়ান অফ ড্যাশ দ্য বেস্ট বয়েজ অফ আওয়ার ক্লাব। দেখো সব সময় যখন আমি আর্টিকেল দিয়ে কোনো শূন্যস্থান পূরণ করব তখন আগে আমার আর্টিকেলের কিছু রুলস আমাকে জেনে নিতে হবে যে আমার কোথায় আর্টিকেলস বসে এবং কোথায় আর্টিকেল বসে না। ঠিক আছে, তো দেখো আমাদের আর্টিকেল ছিল কি, এ ছিল, এন ছিল এবং দা ছিল, তাই তো? তাহলে এই তিনটে দিয়ে আমাদের কিন্তু পুরো শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো রমেন ইজ ওয়ান অফ, দেখো ওয়ান অফ বলে দিয়েছে, ড্যাশ দ্য বেস্ট বয়েজ অফ আওয়ার ক্লাব। ঠিক আছে, এবং বলেছে দ্য বেস্ট বয়েজ অফ আওয়ার ক্লাস। তাহলে রমেন ইজ ওয়ান অফ ড্যাশ দ্য বেস্ট বয়েজ অফ আওয়ার ক্লাব। দেখো এখানে তোমার এই যে ব্ল্যাঙ্কটা দিয়েছে, তাহলে এই ব্ল্যাঙ্কে কিছু কি বসবে? অফের পরে যে দাটা আছে সেটা কিন্তু এখানে দিয়েই দিয়েছে। তাহলে কি রমেন ইজ দা, দেখো আমরা জানি যখন সুপারলেটিভ ডিগ্রি হয় তো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু অলওয়েজ দা আর্টিকেলটা বসে। কি বসে? দা আর্টিকেলটা বসে। হ্যাঁ, তো দেখো সুপারলেটিভ ডিগ্রি আমরা কি করে বুঝব, দেখো এক মিনিটে বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখবে তোমার আর্টিকেলের আগে অফ থাকবে, ঠিক আছে, আর আর্টিকেলের পরে হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্মটা থাকবে। দেখো এখানে গুড আছে, সরি বেস্ট আছে, তো তো বেস্ট এর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কি আর হচ্ছে পজিটিভ ডিগ্রি কি সেটা আগে জানতে হবে। দেখো গুড হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি, কি বললাম, গুড হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তারপরে তোমার বেটার হচ্ছে কম্পারেটিভ, বেটার হচ্ছে কি, কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে কি, বেস্ট হচ্ছে আমার সুপারলেটিভ যেটা আমি এখানে পেয়েছি। হ্যাঁ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো দেখো তাহলে রমেন ইজ ওয়ান অফের পরে অলওয়েজ কিন্তু দাটাই বসে। তাহলে দেখো রমেন ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ অফ আওয়ার ক্লাব। তাহলে এখানে যে এরকম যে আমার শূন্যস্থান দিয়েছে সেটাই কিন্তু আমার নান বসবে। ঠিক আছে, তাহলে সেখানে আমার কি বসবে, নান বসবে। তার কারণ কি, এখানে কিন্তু আমার আর্টিকেলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা গেল আমার ফার্স্ট কোশ্চেন।
সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, হি হ্যাজ রিসেন্টলি গন টু ড্যাশ ইউকে বাই ড্যাশ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফর হায়ার স্টাডিজ। দেখো আমরা কি জানি, আমরা জানি কি কোনো প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট ভৌগোলিক স্থান আছে, কিছু কিছু নির্দিষ্ট দেশ আছে যেগুলোর আগে সাধারণত আমরা নির্দিষ্ট করতে দা হচ্ছে ক্যাপিটালটাকে বসাই। কেন দা ক্যাপিটাল বসাই, যখন কোনো ধরো কোনো মানে ভৌগোলিক স্থান, ঠিক আছে, এবং কোনো তোমার কান্ট্রি সেটা হচ্ছে তোমার মানে ছোট ছোট অনেকগুলো স্থানের সমন্বয়ে গঠিত এবং সেই স্থানগুলোকে তুমি ছোট ছোট দেশও বলতে পারো, ঠিক আছে। তো এই যে ধরো ইউকে, তা ইউকে বলতে কি, এই ইউকে ইউএসএ, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে ইউএসএ অ্যান্ড ইউকে, এগুলো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি। তো এগুলো দেখো একা কিন্তু না, এগুলো আরও হ্যাঁ আরও অনেক জায়গাকে নিয়ে, ঠিক আছে, অনেক কান্ট্রিকে নিয়ে, অনেক স্টেটকে নিয়ে এগুলো গঠিত। তাই সাধারণত এগুলোর আগে এগুলোকে আইডেন্টিফাই করতে আমরা সবসময় দা ক্যাপিটালটা হ্যাঁ বসাই। তাহলে এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এবার ধরো এখানে ধরো ইন্ডিয়া থাকলো, সেখানে কিন্তু আমি ইন্ডিয়াটা আমি করতে পারি না, ঠিক আছে, ইন্ডিয়ার আগে কিন্তু কোনো ক্যাপিটাল আমি কোনো আর্টিকেল আমি বসাতে পারবো না। তো কি বললো যে হি হ্যাজ রিসেন্টলি গন টু দ্য ইউকে বাই, এবার দেখো এয়ার আছে, তো তো দেখো আমরা জানি কি অ্যান আর্টিকেলটা সবসময় ভাওয়েলের আগে বসে, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সেটা আমরা পরে শিখব। তাহলে এখানে যেহেতু এয়ার আছে, দেখো আগে কিন্তু আমার এই এ সাউন্ডটাই আসে, হ্যাঁ, তাই এখানে আমি কি বসাবো, অ্যান বসাবো। তাহলে হি হ্যাজ রিসেন্টলি গন টু দ্য ইউকে বাই অ্যান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফর হায়ার স্টাডিজ, সে সম্প্রতি কোথায় গেছে, ইউকেতে গেছে, হ্যাঁ, কিসের জন্য, তার হায়ার স্টাডিজের জন্য, এবং সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট, ঠিক আছে। তো এয়ার ইন্ডিয়া ফ্লাইটে গেছে। তারপরে আছে কি হি ড্যাশ হি ইজ ড্যাশ কিন স্পোর্টসম্যান, ঠিক আছে, মানে সে হচ্ছে তোমার ক্রীড়াবিদ, এবং সে ক্রিয়াবিদটা কীরকম কিন, হ্যাঁ, উৎসাহী, ঠিক আছে। অলসো অ্যান্ড হ্যাজ ওন ড্যাশ নাম্বার অফ প্রাইজেস। দেখো এর আগে আমি এখানে বলেছিলাম ওয়ান অফ থাকলে দা বসে, তাই তো, এখানে তাহলে এখানেও দেখো বলার সাথে সাথে হি হ্যাজ, এখানে দেখো এখানের এই যে আমার যে কিন, কিনের আগে আমার কে আছে, কে, তো তো এই দেখো কেটা হচ্ছে কি, কে হচ্ছে আমার কনসোনান্ট, তো আমরা জানি কি কনসোনান্টের আগে কি বসে, কনসোনান্টের আগে এ বসে, ঠিক আছে। আবার দেখো কিছু কিছু কনসোনান্ট আছে যেই কনসোনান্টগুলো হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হয়, তো সেগুলোর আগে কিন্তু অ্যান বসবে, সেটা আমরা পরে দেখব। তো দেখো হি ইজ এ কিন স্পোর্টসম্যান অলসো অ্যান্ড হ্যাজ ওন ড্যাশ নাম্বার অফ প্রাইজেস। দেখো মানে সেন্টেন্স বলার সঙ্গে সঙ্গেই যে চলে আসে হ্যাজ ওর এ নাম্বার অফ, ঠিক আছে, এ নাম্বার অফ প্রাইজেস, কারণ কি সে খেলাধুলায় একটু উৎসাহ তার আছে এবং পাশাপাশি এই খেলার জন্য সে কি পেয়েছিল তোমার এ নাম্বার অফ প্রাইজেস, কিছু প্রাইজও পেয়েছে, ঠিক আছে। তো দেখো এর আগে দেখেছিলাম যে ওখানে হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল উইথ তোমার আর্টিকেল, ঠিক আছে। তো এবার দেখো এবার যে দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেন হচ্ছে আমার এরর, ঠিক আছে, আর্টিকেলের ওপরে এরর কারেকশন, সেটা দেখবো আমরা কী টাইপের করতে পারি। দেখো আছে উই অল, আমাদের সবাই মাস্ট রেসপেক্ট, মানে আমাদের অবশ্যই রেসপেক্ট করা উচিত এ অনেস্ট পার্সন, ঠিক আছে, নো এরর। তাহলে এখানে বলেছে কি দেখো এগুলো এরকম টাইপের আসবে, এখানে ধরো তোমার এ বি সি এবং ডি দিয়ে দিল, এ যে পার্ট পার্ট করে দিয়েছে, যদি মনে হয় যে কোনো পার্টে তোমার এরর আছে তাহলে ধরো এ দিল, বি দিল, সি দিল, ডি দিল,
তখন হয়তো এতে তুমি গোল করবে, নয় বিতে করবে, নয় সিতে করবে। তা দেখো এই যে গোলগুলো তোমাকে এমনভাবে করতে হবে যে আমার এই যে স্থানটা এটা যেন একদম সঠিকভাবে হয়, এটা যেন অবশ্যই আমার গ্রাউন্ডের বাইরে না যায়। হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ তোমরা খেয়াল করবে। তা কি আছে দেখো, উই অল মাস্ট রেসপেক্ট এ অনেস্ট পার্সন, নো এরর। দেখো এটা কিন্তু একদম সোজা একটা প্রসেস, যেটা তোমরা ভাববে যে এটা তো ম্যাম অলওয়েজ অনেস্টের আগে তো অ্যান বসে, তো আপনি কেন এ দিয়েছেন? তাহলে ধরো আমরা ভুলটা কিন্তু অতি সহজে ধরতে পারবো, কারণ কখনো এ অনেস্ট হয় না, কিন্তু কি হয় অ্যান অনেস্ট হয়। তো সেটা আমরা দেখব কেন এ হয় আর কেন সরি কেন এ হয় না কেন অ্যান হয়। তো দেখো আমরা সবসময় জানি কি ভায়েল এ ই আই ও ইউ, ঠিক আছে, এইগুলোকে বলা হয় কি ভায়েল। তো আমরা সবসময় জেনে এসেছি কি ভায়েলের আগে অলওয়েজ অ্যান বসে, ঠিক আছে। কিন্তু এখানে যে আমার এইচ আছে এটা কিন্তু আমার ভায়েল নয়, তাহলে কেন এখানে অ্যান ব্যবহার করা হলো? দেখো কিছু কিছু লেটার আছে, মানে বর্ণ আছে, যেগুলো সাধারণত ভাওয়েল নয় কিন্তু ভাওয়েল সাউন্ডের মতো ব্যবহার করা হয় কিংবা ব্যবহৃত হয়। এর আগে এক্সাম্পলটা আমি বলেছিলাম, তো সেই সমস্ত কয়েকটি লেটার আমরা লিখব। যেমন ধরো এইচ এম এন আর এস, ঠিক আছে, তারপরে ধরো এফ, তো এইগুলো সাধারণত এই ওয়ার্ডগুলো, তারপরে ধরো এল, তারপরে ধরো এক্স, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডগুলো আছে, সরি ওয়ার্ড নয় এটা লেটার, বারবার ভুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এই লেটারগুলো আছে মানে বর্ণগুলো আছে, এইগুলো সাধারণত আমার কী নয়, ভাওয়েল নয়, এগুলো কিন্তু আমার কনসোনেন্ট, তাই তো? কিন্তু দেখো কনসোনেন্ট হলেও এগুলো কিন্তু ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাই এর আগে কী বসে বলতো? এ বসে না, সবসময় কী বসবে? অ্যান বসে, ঠিক আছে, এ বসে না, কী বসে? অ্যান বসে। এইবার ধরো এইখানে যে অনেস্ট আছে, ঠিক আছে, আবার দেখবে যেখানে এইচ, ঠিক আছে, যেখানে এইচ সাইলেন্ট থাকে, এটা সবসময় নোট করে রাখবে, আর এটুকু তো অবশ্যই মার্কিং। তো দেখো যেখানে এইচ সাইলেন্ট থাকে, সাইলেন্ট মানে কি? মানে চুপ করে থাকে, যেখানে এইচ সাইলেন্ট থাকে মানে আসলে এইচের কোনো উচ্চারণ হয়ই না, ঠিক আছে, সেখানে কিন্তু সবসময় যেখানে এইচ সাইলেন্ট থাকে সেখানে সবসময় কী বসে বলতো? সেখানে সবসময় অ্যান বসে, ঠিক আছে। এইটা কিন্তু একদম আর্টিকেলের একটা ইম্পর্টেন্ট একটা রুলস এবং শর্ট ট্রিক্স, ঠিক আছে। তো এখানে দেখো এ অনেস্ট আছে, তো তাহলে অতি সহজে আমরা কী করতে পারবো? অ্যান অনেস্ট করতে পারবো। আশা করি এরপরে তোমাদের এরকম থাকলে ভুল হবে না। ধরো এখানে আওয়ার যদি থাকতো, হ্যাঁ, সেটা দেখো আওয়ার, হাওয়ার আমরা কখনো বলি না, হাওয়ার বলি কি? ধরো এই যে অনেস্ট আছে সেটাকে হনেস্ট বলি না, আমরা কি বলি? অনেস্ট। দেখো অ উচ্চারিত হয়েছে, মানে অ সাউন্ড এসছে, ঠিক আছে, তাই সেখানে কিন্তু অ্যান বসেছে। এখানে দেখো আওয়ার, আওয়ারের আগে কিন্তু এই যে এইচ, এ কিন্তু বাদ চলে যাচ্ছে, তাই কিন্তু আওয়ার থাকছে, কিন্তু না, আমার ওয়ার্ডটা তো সম্পূর্ণ করতে হবে, আওয়ারই, ঠিক আছে, এর আগে কিন্তু আমি সবসময় অ্যান বসাই, ঠিক আছে। তো ধরো আমাদের যে চার নম্বরের যে কোশ্চেনটা ছিল সেটার ভুল আমার এখানে, সঠিকটা আমার কী হতো? অ্যান অনেস্ট ম্যান হতো। তো দেখো অ্যান অনেস্ট পার্সন হতো। তো নেক্সট আমরা দেখবো, দেখো নেক্সটটা কী আছে, নেক্সট আছে দেখো প্রত্যেকটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ সামনে আমাদের অনেক এক্সাম রয়েছে, ঠিক আছে, তো এগুলো কিন্তু সব এক্সাম রিলেটেড হচ্ছে। তো আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, ঠিক আছে, আর যদি কিছু কোশ্চেন জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা কমেন্টস বক্সে কমেন্টস করো। তো দেখো নেক্সট কোশ্চেনটা, মিউজিক ইজ সায়েন্স, মিউজিক ইজ সায়েন্স বাট সিঙ্গিং ইজ অ্যান আর্ট, সেইড দ্য মিউজিক টিচার, নো এরর।
দেখো হিসাব মতো যদি আমি দেখি তাহলে এখানে কিন্তু এরর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু ডিপলি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব। দেখো মিউজিক কি, মিউজিক হচ্ছে আমার প্রপার নাউন, সায়েন্স কি প্রপার নাউন, তারপরে আমরা জানি কি যে মিউজিক সরি মানে মিউজিক যেহেতু প্রপার নাউন, প্রপার নাউনের আগে কখনো কি বসে না বলতো, আর্টিকেল বসে না, এটা আমরা সবসময় জেনে এসেছি। কিন্তু তাহলে এখানে এররটা কোথায়, এখানে কি নো এরর? না, দেখো মিউজিক ইজ সায়েন্স বাট সিঙ্গিং ইজ এন আর্ট। দেখো সিঙ্গিং ইজ এন আর্ট যখন বলেছে, সিঙ্গিংকে এ দেখো আর্ট বলেছে, সিঙ্গিংকে মানে গান করাটাকে কি বলেছে, গান করাটাকে বলেছে একটা শিল্প। তাহলে দেখো গান করা যদি একটা শিল্প হয় আর মিউজিক হচ্ছে, মিউজিককে বলা হয়েছে সায়েন্সের সঙ্গে কম্পেয়ার করেছে, কম্পেয়ার ঠিক নয় মানে অ্যাজ করেছে এর মতো আর কি। আমি তোমাদের আজকে বলে দিচ্ছি প্রপার নাউনের আগে কখন আমরা তোমার আর্টিকেল বসাবো। যে সমস্ত প্রপার নাউনগুলো সাধারণত ব্যবহারের ক্ষেত্রে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়, কমন নাউন কখন ব্যবহার করা হয়, যখন প্রপার নাউনকে কারোর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে এবং সে বাদে আর কেউ নেই, ঠিক আছে? এবং সেই সমস্ত প্রপার নাউনগুলো ধরো যেমন ধরো আমি যদি এখানে বলি ধরো কালিদাস, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার, ঠিক আছে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। দেখো কালিদাসকে কার সঙ্গে তুলনা করেছে, কালিদাসকে কিন্তু এজ এ শেক্সপিয়ার। তো দেখো কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে কালিদাসকে কি বলা হয়, ইন্ডিয়ার শেক্সপিয়ার বলা হয়। কালিদাসও একজন, শেক্সপিয়ারও কিন্তু একজনই, হ্যাঁ। তো এইরকম নির্দিষ্ট করে যখন বলে এবং একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে, সেই তুলনা করার আগে, এরা তো প্রপার নাউন তাই না, কালিদাসও প্রপার নাউন আর হচ্ছে তোমার শেক্সপিয়ারও প্রপার নাউন, তার আগে কিন্তু একটা আর্টিকেল বসানো যায়, এবং সেটা জায়গা দেখে, কোথায় এ বসবে, কোথায় দা বসবে, কোথায় অ্যান বসবে, সেটা হচ্ছে তোমার ওয়ার্ড দেখে। তাহলে এইটা যদি এই হয় তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে দেখো মিউজিক ইজ ড্যাশ সায়েন্স, তাহলে মিউজিক ইজ এখানে আমরা কি করব, এ সায়েন্স, কারণ এই প্রপার নাউনটাকে হচ্ছে তোমার কি বলেছে, প্রপার নাউনটাকে তোমার কার সঙ্গে তুলনা করেছে, কোয়ালিটি, ঠিক আছে। তাহলে মিউজিক ইজ এ সায়েন্স, মিউজিক কিসের মতো, সায়েন্সের মতো, তাই সেখানে এর আগে আমরা একটা কি ব্যবহার করলাম, একটা আর্টিকেল ব্যবহার করলাম, তাহলে কি হলো, রাইট হলো কি, মিউজিক ইজ এ সায়েন্স বাট সিঙ্গিং ইজ অ্যান আর্ট, সেইড দ্য মিউজিক টিচার, ঠিক আছে। তাহলে এররটা এখানে ছিল আর সঠিক এখানে একটা এ বসালেই এটা সঠিক হয়ে যেত। তো আশা করি আমাদের আজকের ক্লাস তোমাদের অবশ্যই ভালো লেগেছে, নেক্সট দিন আবার দেখা হবে।